ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير الحمد لله رب العالمين والصلاة والسلام على شف الأنبياء المسلين نبينا محمد وآله وآصحابه اجمعين ما بعد شبري در شخص ربهايبون دين بانغ 24 اي چوبیش گھنٹار بھیدار اي যে সময়টাতে আল্লাহ স্মাতালার তসবিহ আল্লাহ স্মাতালার পবিত্রতা বর্ণনা আল্লাহ সৃষ্টি জগতের প্রত্যেকটি বস্তু করতে থাকে এই চব্বিশ ঘন্টার ভেতরে অন্য আর কোন সময় পাওয়া যায় না যে সময় আল্লাহ সৃষ্টি জগতের সকল বস্তু আল্লাহ স্মুতালার গুণকীর্তন করে আল্লাহ স্মাতালার পবিত্রতা বর্ণনা করে কোন সে সময় যে সময়ে আল্লাহ স্মুমাতালার গণকীর্তন করার জন্য আল্লাহ স্মুতাল সৃষ্টি জগতের সকল সৃষ্টি এক যুগে তারা একত্রিত হয় এবং সবাই এক যুগে আল্লাহ স্মাতাল কোনো কীর্তন করে যার যার অবস্থান থেকে প্রিয় দর্শক এ বিষয়ে ইবনসুন্নি একটি হাদিস বর্ণনা করেছেন লাইলাতে এবং সে হাদিসটিকে সহিউল জামেতে সহি সূত্রে বর্ণিত বলে মন্তব্য করা হয়েছে সে হাদিসে রসুল আকরম সাল্লা করেছেন মা তস্তকিল শমস ফয়াবি উম্মিন খালকিল্লাহ ইল্লা মা কানিনা শয়াউনি ওয়া আকবিয়া বনি আদম অর্থাৎ সূর্য যখন একটু উপরের দিকে উঠতে শুরু করে সামান্য আস্তে আস্তে করে উপর দিকে উঠতে শুরু করে এই সময়টাতে আল্লাহ সুমাতালার সৃষ্টি জগতের যত সদস্য আছে যত বস্তু আছে এ সকল সৃষ্টি সকলে মিলে আল্লাহ সুমাতাল্লার তসবিহ পাঠ করে সকলে আল্লাহ সুমাতালার তসবিহ করে পবিত্রতা বর্ণনা করে কোনো কোনো বর্ণা আসে সুবাহান আল্লাহ হামদিহি আল্লাহ তসবি এবং প্রশংসা উভয়টা করে অর্থাৎ আল্লাহ তালার প্রশংসা করে এবং পবিত্রতা বর্ণনা করে এ সময়টাতে দুটি শ্রেণীর সৃষ্টি বাদে তারা এই সময় আল্লাহ সুমাতাল্লাহার পবিত্রতা বর্ণনা করে না এক সকল শয়তানেরা আর দ্বিতীয়ত হলো আগবিয়া বনী আদম অর্থাৎ আদম সন্তানের মধ্যে যারা নির্বোধ যারা হতভাগা তারা এই সময় অলসভাবে কাটিয়ে দেয় এবং গাফলতির সাথে উদাসনীতার সময় এই সময়টাকে তারা পার করে দেয় বর্ণাকারীর মধ্যে একজন ওয়ালিদ তিনি বলেছেন আমি অপর বর্ণাকারী সফন এমন আমরকে জিজ্ঞাসা করেছি বনি আদমের মধ্যে যারা হতভাগা এবং যারা নির্বোধ তারা এই সময়টাতে গাফেল থাকে এখানে বনি আদমের মধ্যে নির্বোধ বলে কাদেরকে বোঝানো হয়েছে তখন তিনি বলেছেন কল সেরা রলকিল্লাহ সেই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে যারা এই সময় গাফেল থাকে উদাসীন থাকে এরা হলো আল্লাহর সৃষ্টির ভিতরে তিনি নিকৃষ্ট এবং সবচাইতে খারাপ মানুষ প্রিয় দর্শক হাদিসে যে সময়টিকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে এই সময় আল্লাহ সুমাতাল্লা সৃষ্টি জগতের সমস্ত বস্তু সকল সদস্য সকলে আল্লাহর গুণকীর্তন করেন সকলে আল্লাহ সুমাতাল্লার পবিত্র বর্ণনা করেন সেই সময়টি হল ইশরাকের সময় সূর্য যখন কিছুটা উপরের দিকে উঠে মাথা পরিমাণ বা তার কিছু দূর আরও উপরে উঠে যায় সে সময়টাতে ইসাকে সালাতের যে সময়টা যে সময়টা আল্লাহ স্মাতালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময়টাতে আল্লাহ স্মাতালার সকল সৃষ্টি জগতের তরুলতা সব কিছু আল্লাহর তস্বি গহনা করে কর্নেকসুরে ইসরাত আল্লাহ সুমাতালা বলেছেন ওয়াইম মিন ইন ইল্লা হামদি পৃথিবীতে এমন কোনো বস্তু এমন কোন জিনিস নাই এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহর তসবি বহনা করে না প্রিয়দর্শক আর সে তসবি এক একটি এক এক সময় হয়তো তাসভি বর্ণনা করে কোনোটি হয়তো সারাক্ষণ তাসভি বর্ণনা করতে থাকে আল্লাহ স্মাতালার কিন্তু এই সময়ে নির্দিষ্ট করে হাদিসের আলোকে বোঝা গেল সকল সৃষ্টি জগৎ একসঙ্গে আল্লাহ সুমাতালার পবিত্রতা বর্ণনা করে এমনকি আল্লাহ বান্দারাও সেটাতে সামিল হয় শুধুমাত্র শয়তান এবং মানুষদের মধ্যে যারা অলস বা গাফেল তারা ব্যতীত প্রিয় দর্শক এর শাকের এই সময়টিতে আমরা অনেক মানুষ ঘুমিয়ে কাটিয়ে দিই অনেক মানুষ অলসতায় কাটিয়ে দেই অনেক মানুষ গুনাহের মধ্যে আমরা লিপ্ত থাকি অনেক মানুষ হয়তো গাফিল থাকি আল্লাহ থেকে আমরা বেবোলা হয়ে থাকি আত্মবোলা হয়ে থাকি প্রিয়দর্শক আর এই কারণেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেশ অনেকগুলো হাদিসের সাদ করেছেন যে কেউ যদি ফজরের সালাদ জামাতের সাথে আদায় করে এবং জায়গায় বসে নিজ জায়গায় বসে আল্লাহ তসবি তাহলিল করে জিকির করতে থাকে এবং এরশাকের সালাতের পর্যন্ত অর্থাৎ সূর্য বেশ খানিকটা উপরে ওঠা পর্যন্ত পনেরো বিশ মিনিট পর্যন্ত জিকির আসকারের মশকুল থাকে এরপর চার রাখার সালাত আদায় করে তলা আলাহাল স্মাতালা এর বিনিময়ে আল্লাহ তালা তাকে একটি হজ এবং একটি উমরা পূর্ণাঙ্গ হজ পূর্ণাঙ্গ উমরার সব আল্লাহ স্মাতালা দান করেন আর অনেক ফজিলতের কথা আসছে কোনো কোনো হাদিসে আসছে যে এই চার রাখার সালাত আল্লাহ সোমাতাল্লাহ এর বিনিময়ে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কাফারা বা আল্লাহ কৃতজ্ঞতা আদায়ের সব আল্লাহ সোমাতাল্লাহ দান করেন এই চার সালাতের মাধ্যমে আরও অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে দর্শক অতএব এশ্বাকের এই সময়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়টাকে আমরা যথাসম্ভব আল্লাহর ইবাদতে মশগুল থাকি যদি আমরা ব্যক্তিগত কাজকর্মে মশগুল থাকতেও হয় তবু আল্লাহর জিকির আল্লাহর সরঞ্জাম আমাদের মাথায় থাকে সে বিষয়টিকে খেয়াল করি